নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আৰু এক নতুন অধ্যায়ক আপোনাৰ সমস্ত স্বাগত জনাওছি। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা আজিৰ প্ৰথম প্ৰশ্ন। তো ফ্রেন্ডস, আজিৰ প্ৰথম প্ৰশ্ন ৰহিছে, পৰিস্ৰা কৰিবা সময়ৰে মূত্ৰাশয় ফাটি ফাটি পটিবা, ইয়াৰ কাৰণ কোন অটে? প্ৰশ্ন উত্তৰ কৈ ৰখুছি, ভালভাৱে মন ৰখন্তু। পৰিস্ৰা কৰিবা সময়ৰে মূত্ৰাশয় ফাটি ফাটি পটিবা, ইয়াৰ কাৰণ কোন অটে? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্ৰশ্নৰ অপচন কোন ৰহিছে। অপশন এ হার্ট সংক্রমণ, অপশন বি কিডনি সংক্রমণ, অপশন সি ফুসফুস সংক্রমণ এবং অপশন ডি মূত্রাশয় সংক্রমণ। ফ্রেন্ডস, প্রত্যেকটি প্রশ্নর উত্তর আপন মানুষ পাঁচ সেকেন্ডর সময় মিলিব। যদি আপন মানে সঠিক উত্তর জানিবে তাহলে আমাকে কমেন্ট অপশন লিখে জানাইবে। তো ফ্রেন্ডস, এই প্রশ্ন হতর হচ্ছে, পরিস্রা করা সময় যদি আমার মূত্রাশয় ফাটি ফাটি পড়ুছি তাহলে এর কারণ অপশন ডি মূত্রাশয় সংক্রমণ অটে। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা পরবর্তী প্রশ্ন। ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন রয়েছে, দাঁত ডাক্তারঙ্ক পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকাল কেতে সময় ব্রশ করা উচিত? প্রশ্নটা আউথরে কই রাখুছি, ভালভাবে মনে রাখন্তু। ডেন্টিস্টঙ্ক পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকাল কেতে সময় ব্রশ করা উচিত? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ 10 মিনিট ব্রশ করা উচিত, অপশন বি 30 মিনিট, অপশন সি 20 মিনিট এবং অপশন ডি 2 মিনিট। তো ফ্রেন্ডস, দাঁত ডাক্তারঙ্ক পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকাল কেতে সময় ব্রশ করা উচিত? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন হতর কোন রয়েছে। তো ফ্রেন্ডস, সময় আরম্ভ হচ্ছে এবেঠারু। তো ফ্রেন্ডস, সময় শেষ হয়ে সারছি। এই প্রশ্ন হতর হচ্ছে, ডেন্টিস্টঙ্ক পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকাল অপশন ডি 2 মিনিট ব্রশ করা উচিত। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতর কেউ রাজ্যরে প্রভু রাবণঙ্ক মন্দির রয়েছে? প্রশ্নটা আথর কই রাখুছি, ভালভাবে মনে রাখন্তু। ভারতর কেউ রাজ্যরে প্রভু রাবণঙ্ক মন্দির রয়েছে? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ বিহার রাজ্যরে, অপশন বি রাজস্থান রাজ্যরে, অপশন সি তামিলনাড়ু রাজ্যরে, অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যরে। তো ফ্রেন্ডস, এই চারোটি রাজ্য মানক মধ্যরু ভারতর কেউ রাজ্যরে প্রভু রাবণঙ্ক মন্দির রয়েছে? তো ফ্রেন্ডস, সময় আরম্ভ হচ্ছে এবেঠারু। তো ফ্রেন্ডস, সময় শেষ হয়ে সারছি। এই প্রশ্ন উত্তর হচ্ছে, ভারতর অপশন বি রাজস্থান রাজ্যরে প্রভু রাবণঙ্ক মন্দির রয়েছে? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন দেখিবা আগরু যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগুথায়, ভিডিওকে গোটে লাইক নিশ্চিত করে রাখন্তু। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন রয়েছে, সৌরমণ্ডলরে সর্বমোট কতটি গ্রহ রয়েছে? প্রশ্নটা আউথরে কই রাখুছি, ভালভাবে মনে রাখন্তু। সৌরমণ্ডলরে সর্বমোট কতটি গ্রহ অছি? তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ 7টি গ্রহ রয়েছে, অপশন বি 14টি গ্রহ, অপশন সি 12টি গ্রহ এবং অপশন ডি 8টি গ্রহ। তো ফ্রেন্ডস, সময় শেষ হয়ে সারছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে, সৌরমণ্ডলের সর্বমোট অপশন ডি 8টি গ্রহ রয়েছে। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন রয়েছে, ওঠরে কণ লগাইবা দ্বারা ওঠর কলাপণ 2 দিন মধ্যে দূর হয়ে, প্রশ্ন আত্র কই রাখুছি, ভালভাবে মনে রাখন্তু। ওঠরে কণ লগাইবা দ্বারা ওঠর কলাপণ 2 দিন মধ্যে দূর হয়ে যাই। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ মহু লগাইবা দ্বারা, অপশন বি ফিটিকিরি লগাইবা দ্বারা, অপশন সি গোলাপ জল এবং অপশন ডি কঞ্চা ক্ষীর। তো ফ্রেন্ডস, এই চারোটি জিনিষ মানক মধ্যরু ওঠরে কণ লগাইবা দ্বারা ওঠর কলাপণ 2 দিন মধ্যে দূর হয়ে যাই। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন উত্তর কোন রয়েছে। তো ফ্রেন্ডস, সময় আরম্ভ হচ্ছে এবেঠারু। তো ফ্রেন্ডস, সময় শেষ হয়ে সারছি। যদি আমি দেখিবা এই চারোটি জিনিষ মানক মধ্যরু অপশন ডি কঞ্চা ক্ষীর, কঞ্চা ক্ষীর এই প্রশ্ন হতর রহিব। ওঠরে কঞ্চা ক্ষীর লগাইবা দ্বারা ওঠর কলাপণ 2 দিন মধ্যে দূর হয়ে যাই। তবে ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন রয়েছে, লাউ তরকারী সহিত কণ খাইলে শরীরে ধরা ছই হয়ে, প্রশ্ন আত্র কই রাখুছি, ভালভাবে মনে রাখন্তু। লাউ তরকারী সহিত কণ খাইবা দ্বারা শরীরে ধরা ছৌ হয়ে। তো ফ্রেন্ডস, চলন্তু ডেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে।
অপশন এ পনির খাইলে, অপশন বি ছতু খাইলে, অপশন সি কলরা খাইলে এবং অপশন ডি দহি খাইলে। তো ফ্রেন্ডস সময় আরম্ভ হচ্ছে এবেঠারু। তবে দর্শক বন্ধু সময় শেষ হয়ে সারিছি। এই প্রশ্ন উত্তর হচ্ছে লাউ তরকারি সহিত যদি আমি অপশন সি কলরা খাইবা তাহলে আমার শরীরে ধরা ছোঁ হবার সম্ভাবনা অধিক রয়েছে। তো ফ্রেন্ডস চলন্তু রেনোট আনবা পরবর্তী প্রশ্ন। তো ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন রয়েছে সন্ধ্যা হয়ে যাওয়া পরে কেউ ফল খাইবা শরীর পাই অত্যন্ত হানিকারক অটে। প্রশ্ন আউথরে কই রাখুছি ভালোভাবে মনে রাখন্তু। সন্ধ্যা হয়ে যাওয়া পরে কেউ ফল খাইবা শরীর পাই অত্যন্ত হানিকারক অটে। তবে দর্শক বন্ধু চলন্তু রেনোট আনবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ সেউ খাইলে, অপশন বি কাকুড়ি খাইলে, অপশন সি খজুরি খাইলে এবং অপশন ডি অঙ্গুর খাইলে। তবে দর্শক বন্ধু সময় শেষ হয়ে সারিছি। যদি আমি দেখিবা এই প্রশ্ন উত্তর হব সন্ধ্যা হয়ে যাওয়া পরে অপশন এ সেও এবং অপশন বি কাকুড়ি ওই দুইটি ফল খাইবা শরীর পাই অত্যন্ত হানিকারক হয়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। তো ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন রয়েছে কেউ বাররে তুলসী পত্র তোলিবা আদৌ উচিত নুহে। প্রশ্ন আউথর কই রাখুছি ভালোভাবে মনে রাখন্তু। কেউ বাররে তুলসী পত্র তোলিবা আদৌ উচিত নুহে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ গুরুবার, অপশন বি শনিবার, অপশন সি রবিবার, অপশন ডি সোমবার। তো ফ্রেন্ডস চারোটি বার মধ্যরু কেউ বাররে তুলসী পত্র তোলিবা আদৌ উচিত নুহে। তো ফ্রেন্ডস সময় শেষ হয়ে সারিছি। চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন উত্তর কোন রয়েছে। তো ফ্রেন্ডস যদি আমি দেখিবা এই প্রশ্ন উত্তর হব অপশন সি রবিবার, রবিবারে তুলসী পত্র তোলিবা আদৌ উচিত নুহে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা পরবর্তী প্রশ্ন কোন রয়েছে। তো ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন রয়েছে দুনিয়ার এমিতি কেউ জীব অছি যে কি ক্ষীরের থিবা পানিকু অলগা করি পারি থায়ে। প্রশ্ন আউথরে কই রাখুছি ভালোভাবে মনে রাখন্তু। দুনিয়ার এমিতি কেউ জীব অছি যে কি ক্ষীরের থিবা পানিকু অলগা করি পারি থায়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ বিলেই, অপশন বি কোইলি, অপশন সি হংস এবং অপশন ডি বতক। তো ফ্রেন্ডস যদি এই প্রশ্নর সঠিক উত্তর আপনারা জানিছেন্তি তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয় লিখে জানান্তু। দুনিয়ার এমিতি কেউ জীব যে কি ক্ষীরর পানিকু অলগা করি পারি থায়ে। তো ফ্রেন্ডস সময় শেষ হয়ে সারিছি। যদি আমি দেখিবা এই প্রশ্ন উত্তর হব অপশন সি হংস। হংস এক এমিতি জীব যে কি ক্ষীররে থিবা পানিকু কিছু সময় মধ্যে অলগা করি পারি থায়ে। তবে ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা পরবর্তী প্রশ্ন। তবে ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন রয়েছে জিরা সহিত কোন মিশাই খাইলে মনিষর হজম শক্তি দুই গুণ বড়ি যাই থায়ে। প্রশ্ন আউথরে কই রাখুছি ভালোভাবে মনে রাখন্তু। জিরা সহিত কোন মিশাই খাইবা দ্বারা মনিষর হজম শক্তি দুই গুণ বড়ি যাই থায়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ বেলপত্র মিশাই করে খাইলে, অপশন বি মিশ্রি মিশাই করে খাইলে, অপশন সি মাণ্ডিয়া মিশাই করে খাইলে এবং অপশন ডি গুড়কু মিশাই করে খাইলে। ফ্রেন্ডস চারোটি জিনিস মানক মধ্যরু জিরা সহিত কোন মিশাই খাইবা দ্বারা মনিষর হজম শক্তি দুই গুণ বড়ি যাই থায়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন উত্তর কোন রয়েছে। ফ্রেন্ডস সময় আরম্ভ হচ্ছে এবেঠারু। তো দর্শক বন্ধু সময় শেষ হয়ে সারিছে। যদি আমি দেখিবা এই প্রশ্ন উত্তর হব অপশন বি মিশ্রি। জিরা সহিত যদি আমি মিশ্রিকে মিশাই করে প্রতিদিন খাইবা তাহলে আমার হজম শক্তি দুই গুণ বড়ি যাই থায়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা আজির শেষ প্রশ্ন আপনার কোন রয়েছে। ফ্রেন্ডস আজির শেষ প্রশ্ন আপনার রয়েছে নিম্নলিখিত মধ্যরু খাদ্য খাইসারি কোন খাইবা দ্বারা স্বাস্থ্য পাই অত্যন্ত হানিকারক হয়ে। প্রশ্ন আউথরে কই রাখুছি ভালোভাবে মনে রাখন্তু। নিম্নলিখিত মধ্যরু খাদ্য খাইসারি কোন খাইলে স্বাস্থ্য পাই অত্যন্ত হানিকারক হয়ে। তো ফ্রেন্ডস চলন্তু রেনক জানিবা এই প্রশ্ন অপশন কোন রয়েছে। অপশন এ লেম্বু খাইলে, অপশন বি তেঁতুলি খাইলে, অপশন সি গুড় খাইলে এবং অপশন ডি পইড পানি পিলে। তো ফ্রেন্ডস যদি এই প্রশ্নর সঠিক উত্তর আপনারা জানিছেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নিচে লিখে জানান্তু। তো ফ্রেন্ডস আজির ভিডিও শেষ হয়ে সারিছি। যদি ভিডিওটি আপনার টিকিয়ে ভাল লাগিথাই ভিডিওকে গোটে লাইক সহ যদি আপনার চ্যানেল নয় করে আসছেন তাহলে আমার চ্যানেলকে সবসক্রাইব করে নিশ্চিত রাখুন এভাবে ভিডিও দেখা। তো ফ্রেন্ডস রয়েছে পুঁ দেখা হবো আগামী মধ্যে কিছু নয় প্রশ্ন এবং উত্তর সহ। জয় জগন্নাথ।